বর্তমানে টিআরপিতে একটু পিছিয়ে আছে পঞ্চমী, তবে যা চমক আসতে চলেছে তাতে নিঃসন্দেহে আবার ধামাকা করতে পারে টিআরপি তালিকাতে। কেননা সম্প্রতি ধারাবাহিকে আসছে বেশ কিছু পরিবর্তন, সব কিছু পাল্টে যাবে গল্পে। সবথেকে বড় পরিবর্তনটা হবে তার নায়ক চরিত্রে। যেমনটা বর্তমানে দেখাই যাচ্ছে, মারা গেছে কিঞ্জল, তাকে আর দেখানো হবে না। আর সত্যি করেই পঞ্চমী থেকে বিদায় নিয়েছেন কিঞ্জল চরিত্রাভিনেতা রাজদীপ। হ্যাঁ, গতকালই একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে সবটা জানিয়েছেন তিনি। এই বিষয়ে ডিটেল ভিডিও আই বাটনে পেয়ে যাবে। এবার নতুন নায়ক আসবে গল্পে, বড় হয়ে যাবে তাদের ছেলে তারক। সম্প্রতি 7 বছরের টাইম লিপ নিয়েছে পঞ্চমীর গল্প, কিছুটা বড় হয়েছে তারক, এদিকে আবার ফিরেছে খলনায়িকা, তাই পঞ্চমীও ফিরবে। শোনা যাচ্ছে এই নতুন ট্র্যাক আরও কিছুদিন চলার পরে আবার একটি বড় টাইম লিপ আসবে পঞ্চমীতে, গল্পে সব কিছু পাল্টে যাবে। বড় তারক চরিত্রে এন্ট্রি নেবেন জনপ্রিয় কেউ, আর সেই হবে গল্পের নায়ক। নিঃসন্দেহে নায়িকার চলে যাওয়াতে যেমন গাঁট ছড়াতে আমূল পরিবর্তন হয়েছে, তেমনি নায়ক চলে যাওয়াতে এবার সেই পথেই হাঁটছে পঞ্চমী। তো বন্ধুরা, কেমন লাগছে পঞ্চমী কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, এই রকম অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।